আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সৈয়দ শান্তা চ্যানেল। আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা ঘরে বসে খুব সহজেই একটি পিৎজা তৈরি করে খেতে পারি, সেই রেসিপিটা নিয়েই আজকে আমি চলে এসেছি। পিৎজা বানানোর জন্য আমি এখানে রেখেছি ব্ল্যাক অলিভ, এগ, অনিয়ন, ক্যাপসিকাম, পেপারনচিনি। এখানে আমি পিৎজার ডোটাকে রেডি করে রেখেছি। ডোটা একদম পারফেক্ট হয়েছে, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ডোটা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা সফট হয়েছে। পিৎজা বানানোর জন্য আমি এরকম একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। এখন আমি পিৎজা ট্রেতে একটু তেল ব্রাশ করে নিব। এবার আমি ডোটাকে পিৎজা ট্রের মধ্যে রেখে খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিব, রুটির মতো করে বড় করে দিব। এই তো খুব সুন্দর করে পিৎজা ট্রের উপরে এটা সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিব, আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি এটার উপরে পিৎজা সস দিয়ে নিব। সসটা কম বেশি করে নেওয়া যাবে, যার পছন্দ, যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এর উপরে মজারেলা চিজ দিয়ে নিচ্ছি। চিজও যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এটার উপরে চিকেন দিয়ে নিচ্ছি। চিকেনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এরপর এখন আমি দিয়ে দিব যে এগটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, একে একে ক্যাপসিকাম দিয়ে দিব। অনিয়ন দিয়ে দিব, পেপারনচিনি দিয়ে দিব, পেপারনচিনিটা আমার খুবই ভালো লাগে, আর দিয়ে দিব অলিভ, ব্ল্যাক অলিভ, আর সব শেষে দিয়ে দিব আমার পছন্দের মজারেলা চিজ। যার যত খুশি মজারেলা চিজ দিয়ে দিতে পারেন। এবার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে বেক করার জন্য। এখন আমি ওভেনে দিয়ে এটাকে বেক করে নিব। দিয়ে দিলাম ওভেনে। এবার আমি ওভেনটাকে স্টার্ট করে দিচ্ছি। টাইম সেট করে দিলাম, টাইম সেট করে আমি ওভেনটাকে স্টার্ট করে দিচ্ছি। পিৎজাটা এখন খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে, খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আমরা কিন্তু এইভাবে ঘরে বসে খুব সহজে একটি পিৎজা তৈরি করে খেতে পারি, কাছে থাকা খুব সহজ সহজ উপকরণ দিয়ে, খুব ইজি উপকরণ দিয়ে। আমি আজকে পিৎজাটা করে দেখিয়েছি, তো আপনারা সবাই ট্রাই করবেন বাসায়। আর এরকম খুব সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।